নমস্কার কলকাতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরিজিৎ। আমার লাইফের সব থেকে বোরিং জিনিস, 7:30 ওঠো, 8টার মধ্যে বেরো, যাদবপুর ছোট। সব থেকে বোরিং মানে এত সকালবেলা ভাই শীতকালে কোথায় একটু ঘুমাবো, তারপরে একটু চা খাবো, একটু কফি খাবো, তবেই তো মজা। আজ কলেজটা কেন খুললো বলো তো? কোভিডের আরও কটা ওয়েব পাঠাও, বুঝলে? আরও কটা ওয়েব পাঠাও যদি তোমরা পারো, তাহলে কলেজটা একটু বন্ধ হোক। এখন যাচ্ছি হচ্ছে 14 নম্বর, কারণ ওখান থেকে SD4 ধরবো, ধরে ডাইরেক্ট 8B, কারণ আমার কলেজ হচ্ছে KBC মেডিকেল কলেজ। তো ওখানে নামব ওই সুলেখা মোড়, 8B থেকে একটু এগিয়ে KBC মেডিকেল কলেজ। মেন হচ্ছে যে SD4টা এখন পাওয়াও যায় না, সেটা হচ্ছে বড় কথা। কারণ মানে আমি যে আমাকে 10টার মধ্যে ঢুকতে হবে, তো সেখান থেকে আমার 8:30টার বাসটা না ধরলে হবে না, তাই এত তাড়াতাড়ি বেরোনো। আর বাসটা তো যায় কচ্ছপের মতো, কিছু করার নেই। তো সেই জন্য আমাকে আগে বেরোতে হয়, ফার্স্ট বাসটাই ধরতে হয়। ওটা ফার্স্ট নয় অবশ্য, বাট ওই সামথিং এলস, বাট 8:30টার বাসটা আমাকে ধরতেই হয়, এটাই হচ্ছে কথা। তাই জীবনে এত কষ্ট। বলেছিলাম না এই SD4 এত টাইম লাগায়, এখনও রাসবিহারি। আমি মনে হয় কালকের পৌঁছাবো আমি কলেজ। যাচ্ছে ঢিকির ঢিকির ঢিকির, এর থেকে আমি দৌড়ে চলে যেতে পারতাম। আমি দৌড়ে চলে গেলে বোধ হয় এর থেকে আগে পৌঁছে যেতাম। আমার বেকার 15 টাকা করে আমার ভাড়া বেঁচে যেত। ভাগ্য ভাগ্য সব কপাল। এখানে ফোয়ারা টোয়ারা হয়, এটা অবশ্য বিকেলবেলা বোধ হয় ওপেন হয় গেট। অবশেষে কলেজ। বায়োকেমিস্ট্রি ক্লাসে যাচ্ছি, আমার এখন বায়োকেমিস্ট্রি ক্লাস হয়েছে। বায়োকেমিস্ট্রি থিওরি, পুরো করিডোর ফাঁকা, কী কী আসবে না দেখি না। আমি একাই স্টুডেন্ট, আমি অবশ্য একা নেই, আরও অনেকে আছে। সব কোথায় নাকি না, ক্লাস শুরু হয়ে গেল, বোঝাও যাচ্ছে না ভাই সব কোথায়। 10টা থেকে ক্লাস, 9:50 এখানেই। দিস ইজ বায়োকেমিস্ট্রি ক্লাস। আমার মেন কথা হচ্ছে এখনও কেউ আসেই, মানে আমি ক্লাসে ঢুকে কী করবো বসে, দেখি বাইরে গিয়ে দাঁড়াই। কিন্তু আসেনি কেন ওটাই বুঝতে পারছি না, ফোন করছে কেউ ফোনও ধরছে না, ঘুমাচ্ছে না কি ভাই। ফার্স্ট একজন ঢুকছে, হেলতে ধুলতে নাক মুছতে মুছতে। আমাদের বায়োকেমিস্ট্রির ক্লাস হয়ে গেছে, এবারে বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, ঠিক আছে? সেজে বুঝে দাঁড়িয়ে আছি, কী একটা টেস্ট হচ্ছে মেশিনে ছাতার মাথা বুঝতেও পারছি না কিছু। প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর। নাও উই আর গোয়িং টু দ্য ক্যান্টিন। সব থেকে বেস্ট হয়েছিল ক্যান্টিনে, যেটা সেই নুনের কৌটোগুলো তাই ভেবেছিলাম সত্যিকারের মিওনিজ আছে। এটা টু বি অনেস্ট আমি ভেবেছিলাম মিওনিজ আছে, কৌটো তবে দেখছি ভাই নুন আছে ওতে, কপাল। রিডিং, দিস ইজ আওয়ার ক্যান্টিন। আচ্ছা ওই টেবিলে গিয়ে বসতে হবে, ঠোঁটটা না টাচ করি, এবার বল পাখি পাকা পেঁপে খায়। এইটা হচ্ছে আমাদের মিওনিজ লাইট, যেটা নুন থাকে। মানে কি দাবি বলে, KBC-র এমন এমন জায়গায় যাবো যেখানে কেউ যায় না, মানে বুঝবি। রুটি আলু তরকারি আছে, ওটাই কোকাকোলা বলে দেখাও, ঠোঁট না টাচ করি। আর বিতান আর গৌতম ফাটাফাটি কোকাকোলা বলে দেয়, কোকাকোলা। সবে এলাম ব্লাড ব্যাংকে, এখানে এবার জোরে কথা বলা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আর হচ্ছে যে আমার ব্লাড ব্যাংকে, মানে এখন আমার পোস্টিং হচ্ছে ব্লাড ব্যাংকে, মানে হচ্ছে যে আমার এখানে যা কাজবাজ হয় সেগুলো শিখতে হবে, সেগুলো দেখতে হবে। আমার তো সেকেন্ড ইয়ার এখন KBC-তে, আর তোমাদের বলা হয়নি, আমার KBC-তে আমি যেটা পড়ি সেটা হচ্ছে DMLT, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে? তো আমি এই ডিপার্টমেন্টে পড়ি। তো আমার এখন ব্লাড ব্যাংকে পোস্টিং হয়েছে, ব্লাড ব্যাংকে আছি, কেউ আসেনি এখনো, আমি তাড়াতাড়ি চলে এসেছি। দিস ইজ সেন্ট্রিফিউজ মেশিন। এদিকে আর একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে, এটা হচ্ছে কার্ডের জন্যে, ইনকিউবেটার, মাইক্রোস্কোপ, ওটা লাইট, ওই স্লাইডে স্লাইড দেখার জন্যে, ব্লাড গ্রুপ টেস্ট করার বিভিন্ন রিয়েজেন্ট, অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি যেগুলো থাকে।
এখানে এখনই একটা ডোনার এসেছিল, ব্লাড দিয়ে গেল বি পজিটিভ ব্লাড গ্রুপ, তো দেখছিলাম তো চলে এলাম, সবাই ওই রুমে চলে গেছে। সব থেকে বোধ হয় বোরিং যদি হয় ব্লাড ব্যাঙ্ক, মানে কোনো কাজ থাকে না, কিচ্ছু থাকে না, শুধু বসে থাকতে হয়। এক্ষুনি একটা ডোনার এসেছিলো, সে ব্লাড দিয়ে গেল, আবার কখন আসবে কে জানে। এত বোরিং ব্লাড ব্যাঙ্ক, চেল্লামেলি নয়, চেল্লামেলি নয়। গৌতম আমাদের প্রেশার মাস, গৌতম পল, যদি ভুলভাল মেপেছিস রে আমার প্রেশার মেডো, কিন্তু গৌতম এখন আমাকে বোধ হয় গিনি পিক পেয়েছে, বলছে আবার টেস্ট করবো। অলরেডি কিন্তু দুবার টেস্ট হয়ে গেছে, দুবারই নর্মাল বেরিয়েছে, 90/120 হয়েছে। আমি তো হয়েছিলাম আমার হাই প্রেশার, দেখছি প্রেশার মার্ক। নর্মাল আমার প্রেশার হাই নয়। ওই ঠোঁট না টাচ করে কোকা কোলা বল দেখি, ঠোঁট টাচ হচ্ছে তোর? নর্মালি বল না কোকা কোলা, ঠোঁট তো টাচ হয় না কোকা কোলাতে। দেখেছিস ছয়ের হাফ পড়েছে, দেখ দাঁড়া টক করে কেটে দিয়েছে একটা। হে হে শুভ হাত গো, তুমি আর কি বুঝবে। কাজ না থাকলে আমরা লুডো খেলি, খই খই ভাজি না আমরা, এটাই হচ্ছে কথা। যে চিটিং করবে তাকে এখানে রেগে তার ব্লাড টানা হবে। এটা ওয়েট মাপার মেশিন আছে, দেখি ওয়েটটা মেপে দেখি তো আমার। ভালো আছিস? মানে আমি কলেজে ঢুকেছিলাম 9:30, আর এখন বেজে গেছে হচ্ছে 3:45, মানে একদম মানে বিভৎস টায়ার্ড লাগছে, মানে তাও এখনো অনেকে রয়েছে। ওই ল্যাব পোস্টিং ছিল যেহেতু, তো আমি বেরিয়ে এলাম, ভার ভালো লাগছে না বলে বেরিয়ে এসেছি, এখনও আছে ওরা বাকিরা সবাই। মানে এত বোরিং লাগে এই ব্লাড, মানে বিভৎস বোরিং লাগে, বিভৎস। তো আপাতত দেখি বাস পেয়ে, টাইম মতো বাস পেয়ে গেলে তো খুবই ভালো, আর যদি টাইম মতো না বাস পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল কপাল খারাপ। বাট কিছু করার নেই, কপালের নাম গোপাল।